আসসালামু আলাইকুম। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971 সালের এই দিনেই পাকিস্তানি মিলিটারিরা অত্যন্ত নির্মমভাবে হত্যা করেছিলেন আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্থানীয় রাজাকার আলবদরদের সহায়তায়। বাঙালি জাতির বিজয় সুনিশ্চিত জেনেই তারা এই নির্মম পথটি অবলম্বন করেছিলেন বাঙালি জাতিকে মেধাশূন্য করার জন্য। পাকিস্তানি মিলিটারিরা কিন্তু আমাদের বুদ্ধিজীবীদের চিনতেন না, তাদেরকে খুঁজে হত্যা করার জন্য সহায়তা করেছিলেন এই বাঙালি জাতিরই কতিপয় কুলাঙ্গার সন্তানেরা, যাদের আমরা রাজাকার আলবদর আল শামস নামে চিনে আসছি। স্বাধীনতার এত বছর পরেও সেই রাজাকার আলবদর আল শামসদের বংশধরেরা আমাদের এই স্বাধীন বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে। একজন বুদ্ধিজীবী একটি দেশের সম্পদ, তাদের দিক নির্দেশনায় কিন্তু একটি দেশ সামনের দিকে এগিয়ে যায়। আন্তর্জাতিক নিউজ ম্যাগাজিন নিউজ উইকের সাংবাদিক নিকোলাস টমালিনের একটি লেখায় জানা যায়, 1971 সালের এই কালো রাত্রিতে প্রায় 1070 জন বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সেই হত্যাকাণ্ডের এত বছর পরেও এখনও সম্পূর্ণ নাম আকারে তালিকা প্রকাশ করা হয়নি। আশা করছি খুব দ্রুতই সকল শহীদ বুদ্ধিজীবীদের তালিকা নাম আকারে প্রকাশ করা হবে এবং বর্তমান সরকার সেই লক্ষ্যেই কিন্তু কাজ করে যাচ্ছেন। আজকের এই দিনটিতে অত্যন্ত শ্রদ্ধা বলে স্মরণ করছি সেই কালরাত্রিতে নিহত হওয়া সকল শহীদ বুদ্ধিজীবীদের, পাশাপাশি বাংলাদেশ ছাত্রলীগ গাজীপুর মহানগর শাখার পক্ষ থেকে সকল শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করছি। ইনশাআল্লাহ দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবে আমাদের এই প্রাণের বাংলাদেশ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।